সাংগঠনিক দিক থেকে রাজ্যের মধ্যে যথেষ্ট এগিয়ে রয়েছে অনুকুটি জেলা তারপরেও ভবিষ্যতের রূপরেখা কি হবে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল কিভাবে এগোবে তা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার উনকোটি সফরে যান প্রদেশ বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার জেলা ও মণ্ডল মহিলা মোর্চার পদাধিকারী এবং কার্যকর্তাদের সাথে নিয়ে ঊনকোটি বিজেপি জেলা কার্যালয়ে এদিন সাংগঠনিক বৈঠক করেন তিনি এদিনের কর্মসূচিতে অনুকুটি জেলার লোকসভা নির্বাচনের জন্য তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এর পাশাপাশি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দেখানো পথেই ত্রিপুরা মহিলা মোর্চা এগোবে 2023 বিধানসভা নির্বাচনের পর আগামী লোকসভা নির্বাচনেও বিশেষ সক্রিয় ভূমিকা নিতে চলেছে মহিলা মোর্চা নারী সশক্তিকরণের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে এদিন আলোচনা করেন মিমি মজুমদার বলেন আয়ুষ্মান ভারত থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা জল জীবন মিশন অথবা কিষাণ সম্মান নিধি সকল প্রকল্পের সুযোগ সুবিধা সমাজে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকার তাই আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা দুটি লোকসভা কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টি জিতবে বলে এদিন আশা প্রকাশ করেছেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এবং এই উনকোটি জেলাতে এটা আমার প্রথম সভানেত্রী হওয়ার পরে প্রথম প্রথম সফর তো সাধারণতভাবে সববার সাথে একটা আলাপচারিতার পর্ব এবং সববার সাথে আমার একটা পরিচয় হবে এখানে সাংগঠনিক প্রক্রিয়া জেলার সাংগঠনিক প্রক্রিয়া এবং জেলার আন্ডারে যে মন্ডলগুলো আছে সেখানে মহিলা সংগঠন কতটুকু সক্রিয় কেননা ইতিমধ্যে আমরা সবাই জানতে যাচ্ছি জানতে আমরা জানি যে আসন্ন লোকসভা নির্বাচনে সেইভাবে কিন্তু আমরা মহিলা মোর্চা বিগত সময় ত্রিপুরা রাজ্যের ভীষণভাবে অগ্রগণী ভূমিকা নেওয়া হয়েছে বিধানসভা দু হাজার তেইশ তেইশের বিধানসভা ইলেকশানসেও এখনও মহিলাদের একটা বিশাল সক্রিয় ভূমিকা যেটা সবসময় ত্রিপুরা রাজ্যে দেখা গিয়েছিল এই গত পাঁচ বছর ধরে সেখানে এখনো মহিলা মোর্চা অনেকটা এগিয়ে কিন্তু পথ চলা কোনো থেমে থাকে না নিশ্চয়ই সেই অগ্রগণী ভূমিকা যেখানে আমরা যেভাবে কাজ করছি ওর থেকে আরেকটু পর্যায়ক্রমে আরও কীভাবে উন্নতভাবে মহিলা মোর্চাকে এগিয়ে নিয়ে যাবে নিয়ে যাওয়া যাবে পুরা প্রদেশের কেননা মহিলাদের একটা বিশাল ভূমিকা থাকে আমরা সবাই জানি এলাকার স্তরে সামাজিক স্তরে এবং জেলা স্তরে এবং সেই জায়গাতে রাজ্য স্তরে তো আমি আমার এখান থেকে আমি সব এই উনুকুটি জেলার সব মহিলা প্রতিনিধিদেরকে এবং অবশ্যই শুধু মহিলা প্রতিনিধি নয় মহিলা মোর্চা হিসেবে গণিত হলেও আমরা সববার সাথে চলতে কেননা আজকে যদি আমি বলবো পুরুষেরা যেমন অঙ্গাঙ্গিকভাবে যেভাবে একটা সফল পুরুষের পেছনে যদি একটা সফল নারীর হাত থাকে তো আমি নিশ্চয়ই জানাবো যে সফল এই নারীদের যে নেতৃত্ববর্গেরা আছে ওদের পেছনে সফল দাদাদের এবং পুরুষদের যথাক্রমে হাত আছে

দাদা যে সববার আমরা সাপোর্ট নিয়ে আগামী দিনে আমাদের পথ হবে এবং আমি খুব দৃঢ় বিশ্বাসী যে আমরা এখান থেকে উনকোটি জেলার পক্ষ থেকে আমি দৃঢ় বিশ্বাসী যে আগাম যে আমাদের ইলেকশন লোকসভা ইলেকশনে সেখানে আমরা ভারী মাত্রায় যেই আমাদের প্রার্থী হবে না কেন পদ্মফুল চিহ্নের যেই প্রার্থী হোক সেই জায়গাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সুন্দর একটি পদ্মফুল উপহার দিতে যাচ্ছি এবং আমাদের আসন্ন লোকসভার যে দুটো মানে এই মানে আসন আছে সেই জায়গাতে আমরা ভারী মাত্রায় বিজেপি বিজয়ী হবে এবং সেখানে মহিলাদের ভূমিকা থাকবে একদম আগের যেরকম চিরাচরিত প্রথায় সেই জায়গা থেকে অনেকটা আরও বেশি জায়গার মধ্যে মহিলাদের ভূমিকা থাকবে অনুকোটি বিজেপি জেলা কার্যালয়ে আয়োজিত সাংগঠনিক বৈঠকে বৃহস্পতিবার অংশ নিয়েছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়া ছড়ার বিধায়ক ভগবান চন্দ্র দাস ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসুর আলী বিজেপি অনুকূঠী জেলা সভাপতি পবিত্র দেবনাথ সহ সভাপতি সুশান্ত সিনহা জেলা মহিলা মোর্চার সভানেত্রী রমা মজুমদার প্রদেশ মহিলা মোর্চার সম্পাদিকা লিপিকা বড়ুয়া কৈলাসহর মিউনিসিপাল চেয়ারপারসন চপলা দেবরাই এবং কৈলাসহর মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত রিপোর্ট আর নিউজ